बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहीद एकेडमिक स्कूलेर ऑनलाइन क्लासे नवम श्रेणी सकल शिक्षार्थीदेर स्वागतम। आशा करी बासाय आछो, भालो आछो, सुस्थ आछो। आमी आल्लाहर रहमते भालो आछि। आज आमी नवम श्रेणीर गणित अनुशीलनी 5.1 निये आलोचना करब। तो এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস, অনুশীলনী 5.1 এর উপর দ্বিতীয় ক্লাস। আমি এর আগে প্রথম ক্লাসটা নিয়েছি, ওটা যারা না দেখেছো, ক্লাসটা যারা না দেখেছো তারা অবশ্যই দেখবে, কারণ প্রথম ক্লাস বুঝতে পারলে পরবর্তী ধারাবাহিকভাবে ভালো বোঝা যায়। এইজন্য প্রথম ক্লাসটা অবশ্যই করবে। ওকে, আমরা তাহলে 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বরটা দেখো বেশ ইম্পর্টেন্ট। এটা আমরা যে অঙ্ক এর আগে করেছিলাম 4 নম্বর, প্রায় একই রকম, 4-এর মতোই প্রায় আমরা করে ফেলি। দেখো এটাকে আমরা আলাদা করে দেব। এই ভগ্নাংশটাকে আমরা দুইটা ভগ্নাংশে লিখব, সেটা কিভাবে, এর সাথে নিচে যে হরগুলো আছে, অর্থাৎ এর সাথে x-a-b, মাঝখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস চিহ্ন, আবার b এর সাথে x-a-b। তাহলে প্রথমে আমরা কি করলাম, এর সাথে x-a-b নিলাম, মাঝখানে প্লাস আছে, বির সাথে x-a-b নিলাম, ভগ্নাংশটাকে আমরা দুই ভাগে বিভক্ত করে নিলাম। তাহলে এবার আমরা কোনটার সাথে কোনটা নেব সেটা হলো একটা বোঝার বিষয়। দেখো x/x-a আছে, a ডিভাইডেড বাই, আবার এইখানে উপরে a আছে, তার মানে এর সাথে a মিলিয়ে নাও আর বির সাথে b মিলিয়ে নাও, অর্থাৎ উপরে a/x-a, সাইড সেন্স করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, ডান পাশে যেটা আছে ওইটা আগে লেখো, এরপর বাম পাশ থেকে ওই একই জাতীয় অর্থাৎ b/x-b টা নিয়ে আসো। এবার বাম পাশে লসাগু, ডান পাশে লসাগু, তাহলে x-a এই হলো লসাগু। দেখো তো আমাদের কাজ কি, এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, প্রাপ্ত ভাগফল দ্বারা লবের সাথে, প্রাপ্ত ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে। তাহলে x-a দ্বারা এটাকে ভাগ করলে x-a চলে গেল, তাহলে উপরে রইল আমাদের লব এ, তাহলে লবের সাথে গুণ হবে x-a-b। এরপর এটা দ্বারা ভাগ করলে x-a রইল, যা এর সাথে আমাদের গুণ করলে x-a রয়ে গেল। তাহলে ডান পাশে ঠিক একই নিয়মে লসাগু করো। ডান পাশে একই নিয়মে লসাগু করতে থাকো, তাহলে b এটা দ্বারা ভাগ করলে x-a-b চলে গেল, x-b গুণ হবে b এর সাথে, আবার এই b এর সাথে x-a-b গুণ হবে। জি, এবার নিচে যা আছে সব ঠিক থাকবে, নিচে যা আছে ঠিক থাকবে, উপরে আমরা গুণ করে দেব x-a-b, উপরে এ দ্বারা এই তিনটাকে গুণ করো, তাহলে কি হইল, ax-a² - ab। এবার মাইনাসের এ দ্বারা এই দুইটাকে গুণ করবে, তাহলে মাইনাসের ax-± a² একইভাবে ডান পাশেরটাও আমরা গুণ করব,
প্রথমে বি দ্বারা এই দুইটাকে গুণ, তাহলে বি এক্স মাইনাস বি ইন্টু বি বি স্কোয়ার, এইবার মাইনাস বি দ্বারা গুণ, তাহলে মাইনাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস এ বি মাইনাস মাইনাস প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার। তাহলে এবার আমরা উপরে দেখব, নিচে যা আছে তাই থাকবে, নিচে যা আছে তাই থাকবে। উপরে দেখো কোনটা কোনটা কাটা যায়, এ এক্স এ এক্স প্লাসের মাইনাসের কাটা, এ স্কোয়ার কাটা, তাহলে রইল মাইনাস এ বি। আবার এইটাও নিচে যা আছে তাই ঠিক থাকলো। উপরে খেয়াল করো, এখানে বি এক্স কাটা, বি স্কোয়ার কাটা, রইল প্লাসের এ বি। আচ্ছা, তাহলে উভয় পক্ষে কমন যে বিষয়গুলো এগুলোকে আমরা বাদ দিতে পারি অথবা ভাগ করে দিতে পারি। দেখো এ বি আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, তাহলে আমরা এ বি দ্বারা ভাগ করতে পারি। আবার নিচে এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, এটা দ্বারা আমরা গুণ করে দিতে পারি। অর্থাৎ সাইড নোট লেখার দরকার নাই, এ বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করে, আর যদি লেখো তাহলেও সমস্যা নাই, এ বি ডিভাইডেড এক্স মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগ করে। তাহলে ভাগ করলে উপরে থাকলো মাইনাস ওয়ান, নিচে এক্স মাইনাস এ, আর উপরে থাকলো প্লাসের ওয়ান, নিচে এক্স মাইনাস বি। তাহলে যেগুলো কমন ছিল কমন কমনগুলো আমরা বাদ দিয়ে দিলাম। এবার আরআরই গুণ করো, আরআরই গুণ, এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ। তাহলে আমরা এক্স মাইনাস এ যে কোনোটা আগে লেখা যায়, এটার সাথে এটার গুণ আগে লেখা যায়, আবার এটার সাথে এটার গুণ আগে লেখা যায়, যেটা গুণ করা আমাদের জন্য সুবিধাজনক হবে আমরা সেই গুণটাই আগে দেখাবো। তাহলে এইটা আমাদের গুণ করা সুবিধাজনক বেশি, তাহলে এটার সাথে ওয়ানের গুণ করলে যা আছে তাই রইল। এবার মাইনাস ওয়ান দ্বারা এই দুটোকে গুণ করবো, মাইনাসের এক্স মাইনাস মাইনাস প্লাস বি। আচ্ছা, তাহলে এখন আমরা কী করবো, এক্স সব এক পাশে আর সংখ্যা আরেক পাশে, এক্স এক পাশে সংখ্যা আরেক পাশে, তার মানে এক্স এখানে চলক রাশি, আমাদের এক্সের মানটা বের করে আনতে হবে। তাহলে এক্স মাইনাস ছিল প্লাসের এক্স, আর খেয়াল করো এই পাশে থেকে যদি আমরা এ নিয়ে নেই, মাইনাস ছিল, সাইড সেন্স করলে আমি বলেছি আগেই, সাইড সেন্স করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এক্স প্লাস এক্স টু এক্স এ প্লাস বি, সুতরাং এক্স সমান এ প্লাস বি বাই টু। তাহলে নির্ণয় সমাধান, এক্স সমান এ প্লাস বি বাই টু। তো আমাদের শুধু সমাধান না, সমাধান সেটও আছে। যদি এইটাই সমাধান সেট আকারে লেখি তাহলে কিভাবে লিখবো আমরা, যদি এটা সেট চাই নাই, পরে পরবর্তী আমাদের সেট আছে নির্ণয় সমাধান সেট, এক্সের যে মানটা বের হয়েছে ওইটাকে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলেই সেট হয়ে গেল। নির্ণয় সমাধান সেট, এক্সের যে মানটা বের হয়েছে ওই মানটাকে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলেই সমাধান সেট হয়ে গেল। তাহলে সমাধানের নিয়মগুলো তো সব একই, সমাধান চাইলে এক্স সমান এত বা যেটা চলক রাশি থাকবে এত সমান এত, আর সমাধান সেট চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব। ঠিক আছে, তাহলে পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা ৬ নম্বর করে ফেলতে পারি, এটা বেশ ইম্পর্টেন্ট।
দেখো প্রথম দুইটা পদ ঠিক থাকবে, আর এইখান থেকে আমরা মাইনাস থ্রি কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন, সব দুইটাই মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এ প্লাস বি সমান জিরো, বা এক্স মাইনাস এ বাই বি এক্স মাইনাস বি বাই এ প্লাস। এখন আমরা কি করব, এই এক্সের সাথে এ প্লাস বি আলাদা করে দেব, আর থ্রি ইন্টু এ প্লাস বির সাথে এ প্লাস বি আলাদা করে দেব। তাহলে এক্সের সাথে এ প্লাস বি মাঝখানে মাইনাস আছে, তাহলে থ্রি ইন্টু এ প্লাস বির সাথে এ প্লাস বি সমান হইল জিরো। দেখো তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি বাই এ এক্স বাই এ প্লাস বি সমান এ প্লাস বি এ প্লাস বি কাটা, সরি মাইনাস এ প্লাস বি এ প্লাস বি কাটা মাইনাস থ্রি সমান জিরো। আচ্ছা তাহলে এখানে তিনটা ভগ্নাংশ আছে আর এখানে মাইনাস থ্রি আছে, তিনটা ভগ্নাংশের সাথে অর্থাৎ প্রথম ভগ্নাংশের সাথে আমরা একটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তিনটার সাথে তিনটা মাইনাস ওয়ান নিয়ে নেব, যেহেতু মাইনাসের থ্রি আছে। মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি হয়ে গেল। এবার আমরা লসাগু করবো আলাদা আলাদা, এটার লসাগু এটার লসাগু আর এটার লসাগু। তাহলে দেখো আলাদা আলাদা যদি আমরা লসাগু করি, প্রথমটার লসাগু বি রইল এক্স মাইনাস এ, আর এটার নিচে ওয়ানের নিচে ওয়ান আছে, ওয়ান দ্বারা যদি আমরা বি কে ভাগ করি তাহলে বি হবে, ওয়ান দ্বারা বি গুণ করলে বি হবে, আর সাথে মাইনাস আছে এই জন্য মাইনাসের বি প্লাস। একইভাবে এ লসাগু এক্স মাইনাস বি মাইনাস এ হইল প্লাস, আমাদের এইখানে কি এ প্লাস বি হচ্ছে লসাগু, তাহলে রইল প্রথমটাতে এক্স আর এখানে মাইনাস ওয়ান দ্বারা এ প্লাস বি রে গুণ করে দিলে মাইনাসের এ মাইনাসের বি হইল সমান জিরো। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, উপরের সবগুলোই অর্থাৎ লব সব সমান, এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি, আমরা এটা থেকে এক্স মাইনাস এ মাইনাস বি যদি কমন নেই তাহলে উপরে থাকবে ওয়ান নিচে হইল বি, আর এটাতে ওয়ান নিচে এ এখানে ওয়ান নিচে এ প্লাস বি সমান জিরো। তো আমরা জানি দুইটা উৎপাদকের মান যদি শূন্য হয় তাহলে উহাদের প্রত্যেকটা উৎপাদকের মান আলাদা আলাদাভাবে শূন্য, কিন্তু এই ক্ষেত্রে দ্বিতীয় উৎপাদকটা আমাদের চলক বর্জিত রাশি, এখানে চলক রাশি হলো এক্স, তার মানে এক্স বর্জিত রাশি বিধায় এইটা জিরো হতে পারে না, তার মানে এটা হবে নট ইকুয়াল জিরো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কিন্তু এত নট ইকুয়াল জিরো কারণ ইহা চলক এক্স বর্জিত রাশি, এক্স বর্জিত রাশি মানে এক্স নাই এখানে। তাহলে এই উৎপাদকটা যদি নট ইকুয়াল জিরো হয় তাহলে এই উৎপাদক অবশ্যই অবশ্যই জিরো, তাহলে সুতরাং এক্স সমান এ প্লাস বি, তাহলে হয়ে গেল নির্ণয়ের সমাধান এক্স সমান এ প্লাস বি, নির্ণয়ের সমাধান লিখবে এক্স সমান এ প্লাস বি। ওকে আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।